গত ব্লগে তোমরা দেখেছিলে আমাদের বাড়িতে কিভাবে ভাইফোঁটার অনুষ্ঠান পালন করা হয়েছিল, আর আজকে দেখাবো ভাইফোঁটাতে আমরা কে কি উপহার পেয়েছি। তোমাদের সঙ্গে সবকিছুই সুখ দুঃখ ভাগ করে নিই, আর কি কি পেয়েছি না পেয়েছি তাই ভাবলাম সেটা তোমাদেরকে দেখানো কর্তব্য। কারণ ভাইফোঁটা মানে শুধু ফোঁটা নাই, দিদিরা ভাইদেরকে আশীর্বাদ করবে, উপহার দেবে, এবং ভাইরাও দিদিদেরকে অনেক অনেক ভালোবাসা দেবে এবং ছোট্ট উপহার দেবে। এটা একটা খুব সুন্দর সম্পর্ক, আর এই দিনটা আমাদের সবার কাছে খুব স্পেশাল, ভাইদের কাছে তেমন দিদি বোনদের কাছেও। তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি কি কি উপহার পাওয়া গেছে। তো দিদি এদিকে একটু দেখা, কারণ কি যেহেতু ওর ভাই দাদা বেশি, ও অনেক কিছু পেয়েছে। আমি অনেক বেশি গিফট পেয়েছি ওর থেকে। একদম তাই, দিয়েছিও বেশি। আমিও দিয়েছি, মানে ওর হচ্ছে দিদি বোন মিলে 3 জন আর আমার হচ্ছে সব মিলিয়ে 8 জন, কিন্তু ওকে দিইনি, ওরটা ডিউ রয়েছে, আর ও আমাকে দেয়নি, বাকি বাকি ধার বাকি। হ্যাঁ, খাতা খাতা খাতায় লিখে রাখা আছে, খাতায় লেখা আছে, শোধ করে দেওয়া হবে সময় মতো। তো দেখানো যাক কি কি পাওয়া গেছে না গেছে। আমি পেয়েছি এতগুলো, আমারটা দেখা। আর ও পেয়েছে এটা, আমি পেয়েছি এটা, শার্ট পেয়েছে, খুলে দেখা এটা। আগে তোরটা দিয়ে শুরু কর, বড় থেকে ছোট। আমি এটা পেয়েছি, আমাকে এটা দিয়েছে আমার মামার ছেলে, মানে বাড়িতে পড়ার জন্য। মামার তো অনেকগুলোই ছেলে, মানে অনেক মামার অনেকগুলো ছেলে, তো এটা দিয়েছে আমার নুয়া মামার ছেলে অমিত। আর এটা দিয়েছে হচ্ছে বড় মামার দুই ছেলে। এটা এটাও একটা সুন্দর ওই লং টিউনিক টাইপের আর কি, সুন্দর মানে জামা স্টাইলের আর কি। এটা সুন্দর, কালারটা খুব সুন্দর বলে। হ্যাঁ, সবই সুন্দর, গিফটের গিফটের জিনিস সবই সুন্দর। আর এটা দিয়েছে আমার জ্যাঠার ছেলে, মেজো জ্যাঠার ছেলে, এটা ভূমিকা দিয়েছে। আসলে কি বলতো, আমরা প্রচুর ভাই বোন, সবাই যদি এক জায়গায় হই তো মোটামুটি আরো অনেক সদস্য অ্যাড হতো, মানে দেখতে পারতে ভাই ফোঁটার দিন কতগুলো ভাই বোন। কিন্তু সবাই তো ধরো কাজের সূত্রে এবং অন্যান্য দরকারে বিশেষ বাইরে থাকে, তো হয়ে ওঠে না। তো যারা যারা এসেছিল তো তোমাদেরকে তো দেখিয়েছি, যারা ছিল তারা মিলে 8 জন মানে ভাই ভাই ছিল আমার। একদম তাই। আর এটা দিয়েছে ওই মেজরটার ছেলে, এটা একটা সালোয়ার পিস, এটা সালোয়ার, এটা প্যান্ট, আর তার সাথে এটা হচ্ছে ওড়না। বেশ ভালো, এটা অরেঞ্জ আর সাদার উপর বেশ ভালো কাজ রয়েছে এখানে, অরেঞ্জ দিয়ে পাতাগুলো। আর এটা দিয়েছে, এটা একটা সালোয়ার পিস, মানে সালোয়ারটা এরকম হবে। এটা দিয়েছে মেজর আঠার আর একটা ছেলে, সনদ দিয়েছে এটা। তো এটা ছিল আমার ভাইফোঁটার গিফট। আর তোরটা দেখা দে। আর এই বক্সের মধ্যে রয়েছে আমার একটা শার্ট, তো বক্সটা এখন ওপেন করব। বক্সের বাইরে থেকেও দেখা যাচ্ছে। তো বক্সটা ওপেন হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার, মিষ্টি কালার। হ্যাঁ, সুন্দর লাগছে। কেমন লাগবে পড়লে আমাকে? ভালো লাগবে না? হ্যাঁ, আমাকে যা পড়ানো যাবে তাই ভালো লাগে, দোকানদাররা বলে, আমি বলি না। হ্যাঁ হ্যাঁ, কত ক্রেডিট নিচ্ছে বাবা। ভালো হয়েছে, জামাটা সুন্দর হয়েছে, আমার ভালো লেগেছে। ঠাকুর তো দেখতে যাবোই, আর প্রত্যেক বছর শীতকাল হলে সোয়েটার কেনা তো হবেই, শু কেনা তো হবেই, রয়েছে তাও হবে। হ্যাঁ, আর ওই যে পড়লাম একটা গায়ের ভেতরে সোয়েটার, ওটাই থেকে যাবে। হ্যাঁ, এটা গিফট, বেশিরভাগ আমার জামা গিফটের, আর কিনিও গিফটের বলতে আমার মা বাবা, আমি দিদি, মোটেও মিথ্যে কথা বলিস না, তোর কাছ থেকে এখনো কোনো জামা গিফট নিইনি। ওই না 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 না, ভুলভাল না, কোন মানে ব্রিটিশ আমলে মনে একটা সেই গেঞ্জি নিয়ে দিয়েছিলিস কলকাতা থেকে, নিউ মার্কেট থেকে, একই তো ব্যাপার, বাড়িতে বাবা মা দিলেন সেটাই আমার দেওয়া। আর বিকেল বেলা যাচ্ছি আড়ংঘাটায় ঠাকুর দেখতে, মজা, তোমাদেরকেও দেখাবো। আড়ংঘাটায় খুব ভালো ভালো পুজো হয় আমাদের নদিয়ার মধ্যে, আড়ংঘাটা, ধুবুলিয়া, কালীপুজো, তাহেরপুর, তাহেরপুরেও যাবো, কিন্তু ধুবুলিয়া যাওয়া হচ্ছে না, আড়ংঘাটা, তাহেরপুর যাবো, তোমাদের প্যান্ডেলগুলো দেখাবো। তো এই ব্লগেই থাকছে, পুরো ব্লগটা দেখতে থাকো, তোমাদের প্রচুর প্রচুর মজা হবে, কারণ কি খুব সুন্দর সুন্দর দুর্দর্শ প্যান্ডেল। হ্যাঁ, আড়ংঘাটা প্যান্ডেলগুলো দারুণ দারুণ দারুণ।
আরামবাটা এমনিও কালী পূজো ফেমাস হয়, তো অনেকে যারা দেখছে অনেকেই হয়তো জানে। আর যাই হোক, এই ব্লগটা কেউ শেয়ার করবে না, কারণ এই ব্লগে আমি বললাম ও আমাকে কোনো গিফট দেয়নি, মানে ওই ব্রিটিশ আমলে জামা দিয়েছে। যদি তোমরা প্রচুর প্রচুর শেয়ার করো তো ও আমার উপর রাগ করবে। তোর জন্য এত বড় কথা বলো, তোর জন্য এত লোক জানলো, ভাইকে দেওয়া গিফটটাই কি বড় কথা? না, গিফট বড় কথা না, কিন্তু তুই যে বললি যে তোকেও আমি জামা দিই বাবা মার সঙ্গে, তো আমি বললাম যে তুই ব্রিটিশ আমলে দিয়েছিস, তোর কেউ শেয়ার করবে না একদম। যাই হোক, চলো তাহলে আরামঘাটের ঠাকুর দেখতে যাব। তো এখন তো এখন থেকেই প্রস্তুতি নেওয়া যাক। তখন আমি একটা গিফট দেখাতে ভুলে গেছি, আমার আরেকটা মামার ছেলে ঋত্বিক, ও আমাকে এই ঘড়িটা গিফট করেছে। তো তোমরা আমাকে জানিও এই ওয়াচটা কেমন হয়েছে। তখন আমি এটা দেখাতে ভুলে গেছিলাম, আবার দেখালাম। চলে এসেছি আরামঘাটাতে কালী ঠাকুর দেখতে। এখানকার ক্লাবগুলো খুব সুন্দর, যেমন আলোকসজ্জা করে তেমন প্যান্ডেল, তেমনই প্রতিমা। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর উপভোগ করতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমাদের আরামঘাটার কালী পুজো খুবই বিখ্যাত। এরপর যাব তাহেরপুরে, তাহেরপুরে একটা ঠাকুর দেখব এবং তোমাদেরও দেখাবো। এখন আরামঘাটাটা পুরোটা ঘুরে দেখি এবং তোমরাও দেখতে থাকো। Ha ha ha!